আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যুগান্তর রান্নাঘরে আমি হাসিনা আনসার আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি একটা ঈদ স্পেশাল খুব মজার রেসিপি তৈরি করে দেখাবো। আমার রেসিপির নাম হচ্ছে মোগলাই চিকেন হান্ডি। এবং মোগলাই চিকেন হান্ডি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে চলুন দেখে আসি। চিকেন লাগছে 250 গ্রাম, এখানে ধনে পাতা নিয়েছি, টমেটো পিউরি আছে, সয়াবিন তেল আছে, এখানে আমি নিয়েছি গরম মশলা পাউডার 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, গোলমরিচ পাউডার 1/2 চা চামচ, আর নিয়েছি কাঁচামরিচ, টক দই, শুকনো মরিচ গুঁড়া, এখানে আমি নিয়েছি ক্যাশুনাট গুঁড়া, বাদাম কুচি, এখানে আদা পাউডার নিয়েছি, আপনারা চাইলে আদার পেস্ট ব্যবহার করতে পারেন, এখানে আমি রসুনের গুঁড়াটা নিয়েছি, আপনারা চাইলে পেস্ট নিতে পারেন, আর নিয়েছি ধনিয়া গুঁড়া 1/4 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/4 চা চামচ, এবং কিছু নিয়েছি পেস্তা কুচি এবং পেঁয়াজ বেরেস্তা, আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও নিতে পারেন। তো দর্শক, আর নিয়েছি লবণ। হচ্ছে আমরা শুরু করি, প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করব। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, একটু লবণ দিয়েছি এবং গোলমরিচ পাউডারটা দিচ্ছি। আমি এটা দিয়ে একটু ম্যারিনেট করে রাখছি চিকেনটা। চুলাটা জ্বালিয়ে ফেলি, আমি সামান্য তেল দিচ্ছি, খুব অল্প। এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজ আমি বেরেস্তা দিচ্ছি, আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন। আমি দিচ্ছি ম্যারিনেট করা চিকেন, আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন গুঁড়া 1/4 চা চামচ, আদা গুঁড়া 1/4 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/4 চা চামচ, গরম মশলা পাউডার 1/2 চা চামচের একটু কম, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলা পাউডার 1/2 চা চামচ, শুকনো মরিচ গুঁড়া আমি 1/2 চা চামচ দিচ্ছি, এবং লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কারণ আমরা মাখানোতে লবণ দিয়েছিলাম। আমি এর মধ্যে একটু টক দই দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি। আমি কোনো পানি ব্যবহার করছি না, এই চিকেন থেকে যে পানি বের হবে সেটা দিয়েই হয়ে যাবে আমাদের রান্নাটা। আমি 2টা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, আর একটু টমেটোর পিউরিটা দিয়ে দিচ্ছি। টমেটোর পিউরিটা দিলে একটু গ্রেভিটা হবে সুন্দর, সুন্দর কালার হয়েছে। এখন আমি এ পর্যায়ে একটু ঢেকে দিচ্ছি, এবং প্রায় হয়ে গেলে বাকি উপকরণগুলো আমি দিয়ে দিব। তো হচ্ছে আমি একটু ঢেকে দিচ্ছি দর্শক, এটা সেদ্ধ হতে থাক, কিছুক্ষণ পরপর আমরা নেড়ে দিব, এবং আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। দর্শক, আপনারা সবাই জানেন যে হচ্ছে চিকেনের কী উপকারিতা, তারপরেও আমি বলছি, চিকেন আসলে এমন একটি খাবার, এমন একটি মাংস যেটা কি না সব বয়সে সবাই খুব সহজে এটা খেতে পারে, কারণ এখানে কোলেস্ট্রল নেই। অল্প বয়স থেকে শুরু করে মাঝ বয়সী পর্যন্ত বা বয়স্ক মানুষও চিকেনটা প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারে। আমরা ডেইলি যে খাবারগুলো খাচ্ছি সব থেকে বেশি হচ্ছে প্রোটিন সরবরাহ করে কিন্তু চিকেন। তো চিকেনটা অবশ্যই আমাদের রাখা উচিত, বিশেষ করে মাংস পেশি গঠনে চিকেনটা খুবই কার্যকর। আর হচ্ছে অন্যান্য সবচেয়ে সুবিধা হচ্ছে চিকেনের যে এটা সহজলভ্য, দামেও সস্তা এবং হাতের নাগালের কাছে, কারণ আমাদের অন্যান্য যে মাংসগুলো আছে সেগুলো একটু দামে বেশি। তো সব ধরনের সব মানুষই এটা, সব আয়ের লোকই চিকেনটা খেতে পারবে। আর যারা ডায়েটে আছেন, যারা স্লিম হতে চান, তাদের জন্য তো অবশ্যই চিকেনটা প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে। দর্শক, আমি একটু নেড়ে দিচ্ছি, সুন্দর পানি উঠেছে এবং কালারটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালার।
এই যে চিকেন থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়েই আমাদের রান্নাটা হয়ে যাবে। আমি একটু মাঝে মাঝে নেড়ে দিব, আবারও আমি ঢেকে দিচ্ছি। দর্শক, আমরা এখানে আপনারা দেখেছেন আমি এখানে হচ্ছে টমেটোর দিয়েছি, টমেটোর পিউরি। টমেটোর কিন্তু আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় রাখা উচিত, কারণ টমেটোর হচ্ছে ভিটামিন সিতে ভরপুর এবং এটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, স্কিনের জন্য খুব ভালো, বয়সের যে ছাপ একটা পড়ে সেটা রোধ করে এবং রোদে পোড়া দাগ যেটা হয় সেটা কিন্তু এটা নির্মূল করে। স্কিনের বিভিন্ন সমস্যায় টমেটোর ব্যবহার আমরা দেখেছি। টমেটো আসলে শীতকালীন সবজি, কিন্তু আমাদের দেশে সারা বছরই পাওয়া যায়। আসলে আমরা সালাদ কিংবা হচ্ছে আপনি বলেন সালাদ কিংবা রান্নায় আমরা আসলে টমেটো ছাড়া কল্পনাই করতে পারি না, কারণ আমাদের প্রতিদিন খাবারে এবং সালাদে টমেটোটা থাকে। আর এটা সহজলভ্য, দামেও খুব কম এবং সবাই এটা খেতে পারে। টমেটো বিভিন্নভাবেই খাওয়া যায়, সস বানিয়েও খাই, তবে বাসার সসটা করলে খুবই ভালো হয়। আরও আমরা দিয়েছি, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টক দইটা ইউজ করেছি এবং টক দই হজমে খুবই সহায়ক, কোষ্ঠকাঠিন্য দূর করে, এটা স্কিনের জন্য খুব ভালো, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং বয়সের যে একটা ছাপ পড়ে সেটা কিন্তু রোধ করে হচ্ছে টক দই। আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় আসলে টক দইটা রাখা উচিত, সব দিক থেকে ভালো এবং চর্বি কাটায়, স্লিম করে, সব থেকে ভালো হচ্ছে এটা হজমে আমাদের সাহায্য করে। আমরা টক দই দিয়ে অনেক সময় বোরহানি তৈরি করে থাকি, যখন আমরা কোনো রিচ ফুড খাই, বিরিয়ানি বিশেষ করে, ওই সময় কিন্তু আমরা একটা বোরহানি কিন্তু রাখি বা একটা রায়তা কিন্তু রাখি, কারণ আসলে টক দইয়ের গুরুত্ব অপরিসীম। এটা খাবার হিসেবে খুবই ভালো এবং শরীরের জন্য খুবই হেলদি। দর্শক, আমি এ পর্যায়ে দেখে নিচ্ছি যে কী অবস্থা আমাদের মোগলাই চিকেন হান্ডির। ওয়াও, এত সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে দর্শক, খুবই ভালো লাগছে। দেখতে যেমন ইয়ামি লাগছে ঠিক তেমনই এটার অ্যারোমাও বের হয়েছে এবং খেতেও এটা খুবই সুস্বাদু হবে। আমি বাসায় প্রায়ই এটা করে থাকি। আর এটা এমন একটি ডিশ, আপনারা এটা নান পরাটা, লাচ্ছা পরাটা, লুচি কিংবা হচ্ছে রাইস অথবা বিরিয়ানি অথবা এমনকি ফ্রাইড রাইসের সাথেও আপনি এটা খেতে পারবেন, এটা দারুণ চলবে আর খুব ঝটপট হয়ে যায়। যেহেতু আমি ব্রয়লার মুরগিটা নিয়েছি সো এটা খুব দ্রুতই হয়ে যাবে। দর্শক, আমি আরেকটু ঢেকে দিচ্ছি, এটা আস্তে আছে, এটা আস্তে আস্তে হয়ে যাবে। দর্শক, আমরা বাকি উপকরণগুলো দিয়ে দিই, কারণ আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। এখানে আমি ক্যাশুনাট হচ্ছে গুঁড়া করে রেখেছিলাম, আমি এটা দিয়ে দিচ্ছি ক্যাশুনাট গুঁড়াটা। এখানে আমি 12টা ক্যাশুনাট গুঁড়া করেছিলাম। আর আমি দিয়ে দিচ্ছি একটু বাদাম কুচি এবং একটু পেস্তা। আর আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা, চুলাটা কমিয়ে দিই, ধনে পাতা আমি একটু কুচি দিয়ে দিচ্ছি। ঘ্রাণের জন্য আমি কয়েকটি কাঁচামরিচ দিচ্ছি। দর্শক, আমি চুলাটা বন্ধ করে একটু দমে রেখে দিই 5 মিনিট। খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে এবং দেখতেও ভালো হবে এবং তেলও উপরে উঠবে আরও সুন্দরভাবে। দর্শক, ওয়াও, কি সুন্দর লুকস এসেছে দেখুন আপনারা, আমাদের রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি বেড়ে ফেলব। দর্শক, আমি একটু সাজিয়ে ফেলি, আমি এখানে একটু ক্যাশুনাট দিচ্ছি, একটু বাদাম দিচ্ছে, পেস্তা দিচ্ছে, আমি একটু পেঁয়াজের বেরেস্তাও দিচ্ছি। আমি উপর থেকে একটুখানি দই দিয়ে দিচ্ছি। একটু পুদিনা পাতা দিচ্ছে এখানে। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের মোগলাই চিকেন হান্ডি। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। নিত্য নতুন রেসিপি পেতে চোখ রাখুন যুগান্তর রান্নাঘরে। আজ এ পর্যন্তই, নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আমি হাজির হব।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।